হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ বাড়িতেই খুব সহজ এই ফুচকা তৈরি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন দেখেছি কীভাবে ফুচকা তৈরি করি। এখানে মেজারমেন্ট ক্যাপের 1 কাপ ডাবু নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 3-4 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। 3-4 ঘন্টা পর ডাবলু ভিজে ডাবল হয়ে যাবে। এই যে ডাবল হয়ে গেছে, এখানে আমি কাঁচা উপকরণ নিয়েছি, আলু, শসা, লেবু, ডিম, তেঁতুল, ভাজা জিরার গুঁড়া নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, বিট লবণ, শুকনো মরিচ, এগুলো সব আমি কেটে নিচ্ছি। এসে আমি ডাবলু আলু সিদ্ধ করতে দিচ্ছি। একই সঙ্গে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমার কাঁচা উপকরণগুলো কাটা হয়ে গেছে, আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর কিচুন আমি এভাবে করে চাপ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে 4 টেবিল চামচ চিনি, 1টা শুকনো মরিচ, 7 লবণ, বিট লবণ, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1টা কাঁচামরিচ, 1টা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসের খোসা এটা দিয়ে দিলে একটা সুন্দর সুঘ্রাণ বেড়াবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চটপটি মশলা। যদি মনে হয় যে তেঁতুলের রসটা একটু ঘন হয়ে গেছে, এই পর্যায়ে আপনি কিছুটা পানি মিশাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সে সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে, আমি একে একে আলুগুলা ফুচকা ছাড়িয়ে নেব। আমার চ্যানেলটা যাতে করে গ্রো করে, আমি 6 প্লেট ফুচকা তৈরি করবো, তাই 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। 1-1টা প্লেটে আমি 1/2 করে ডিম দেব। আমি আলুগুলো এইভাবে করে ভেঙে দিচ্ছি, বেশি গুঁড়ো করবো না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, ভাজা জিরার গুঁড়া, চটপটির মশলা, স্বাদ মতন লবণ, বিট লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। 2টা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিওটা 4-5টা করে ভিউজ আছে। প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন, যাতে করে আমার চ্যানেলটা গ্রো করে। এই যে আমি ফুচকা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, একটা কিনতে পাওয়া যায় খুব সহজেই, তৈরির ঝামেলা ছাড়াই ফুচকা তৈরি হয়ে যাচ্ছে। এখানে রেডি ফুচকা আমি কিনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন ফুলে বালিশ হয়েছে। এভাবে করে আমি সব ফুচকাগুলোই ভেজে নিচ্ছি। চলুন আমি ফুচকা রেডি করি। এভাবে করে ফুচকার ভিতরে পুর দিয়ে দিচ্ছি, একে সব ফুচকার ভিতরে পুর দিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা আমার ভিডিও দেখবেন, দেখতেই পাচ্ছেন কত দারুণ ভিডিও তৈরি করি, কিন্তু আমার 5-6টা করে ভিউজ আসে। ওপর থেকে পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ।